সৌদি আরবের বক্কায় আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে থেকে মোহাম্মদ কামাল উদ্দিন জানান আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারির সভাপতিত্বে ও তাজুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান প্রধান বক্তা ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাশেদুর রহমান কাশেদ বিশেষ অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সৌদাকর মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহসভাপতি শমশের আলম সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে